রাজ্যের পুলিশ প্রশাসনের ইতিহাসে দুদে পুলিশ অফিসারদের তালিকায় অবশ্যই নাম থাকে রাজীব কুমারের। তিনি বোধ হয় হাতে গোনা আইপিএসদের মধ্যে একজন, যিনি চাকরির প্রথমার্ধে দক্ষতার জন্য উচ্চ প্রশংসিত হয়েছেন, আর চাকরির দ্বিতীয়ার্ধে একের পর এক বিতর্ক তাঁকে ঘিরে রেখেছে। সেই রাজীব কুমারই হচ্ছেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি। বৃহস্পতিবার থেকেই দায়িত্বে তিনি। কলকাতা পুলিশ সিআইডি থেকে চিটফান্ড কেস হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা, সব মিলিয়ে বহু উত্থান পতন গিয়েছে এই পুলিশ কর্তার জীবনে। যতটা সাফল্যমণ্ডিত ততোধিক বিতর্কিত এই পুলিশ কর্তার কেরিয়ার গ্রাফ। উত্তরপ্রদেশের চান্দৌসির বাসিন্দা রাজীব কুমার 1989 ব্যাচের আইপিএস। খাদিম কর্তা অপহরণ থেকে শুরু করে 2002 সালে আমেরিকান সেন্টার হামলার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাজীব কুমারের। এসটিএফ এর শীর্ষ পদ সামলেছেন তিনি, ছিলেন বিধাননগরের পুলিশ কমিশনার পদ। একসময় আন্তর্জাতিক সীমান্তও ছিল যার নখদর্পণে। মমতা সরকারের আমলে মাওবাদী দমনে দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি। খাগড়াগড় বিস্ফোরণ মামলায় প্রথম গ্রেফতারি তাঁর হাত ধরেই হয়েছিল। রাজীব কুমার মমতার ভরসার জায়গা হয়ে ওঠেন খুব শীঘ্রই। একের পর এক সাফল্যের খতিয়ান দেখার পর তাকে 2016 সালে কলকাতা পুলিশের কমিশনার হিসেবে নিযুক্ত করেন মুখ্যমন্ত্রী। এর ঠিক আগেই 2013 সালে সারদা চিটফান্ড সংক্রান্ত মামলায় স্পেশাল টাস্ক ফোর্সের মাথায় বসানো হয় তাকে। রাজীব এবং তার টিম সারদা কর্তা সুদীপ্ত সেন ও তার দুই সহযোগীকে 2013 সালের এপ্রিল মাসে জম্মু কাশ্মীর থেকে গ্রেফতার করে। শেষমেশ এই সারদা চিটফান্ড সংক্রান্ত মামলায় তার সাফল্যমণ্ডিত পুলিশ জীবনে বিতর্ক ডেকে আনে। সিবিআই এই তদন্তের দায়িত্ব নেওয়ার পর রাজীব কুমারের বিরুদ্ধে মামলার একাধিক নথি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে। 2019 সালের ফেব্রুয়ারি মাসে রাজীব কুমারের বাড়িতে হানা দেয় সিবিআই। এরপর সিবিআই তাকে জেরা করতে চাইলেও প্রায় 20 দিন ধরে তার অন্তর্ধান রাজ্য রাজনীতির আলোচ্য বিষয় হয়ে উঠেছিল। এই বিতর্ক মেটার পরবর্তীকালে তথ্য প্রযুক্তি দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি পদে পাঠিয়ে দেওয়া হয় তাকে। তথ্য প্রযুক্তি দফতরের সচিব থাকার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজীব কুমারের ওপর ভরসা করেছেন। শোনা যায় আইপিএস পোস্টিং এর ক্ষেত্রেও তার মতামতকে গুরুত্ব দিতেন মুখ্যমন্ত্রী। তবে পুলিশি কর্মকাণ্ডের থেকে কিছুটা অন্তরালে ছিলেন তিনি। ফের রাজ্য রাজনীতিতে সামনে চলে এলো একদা বহুল চর্চিত রাজীব কুমারের নাম। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।